بسم الله الرحمن الرحيم شكرا শিক্ষার্থী বৃন্দ প্রথমে তোমাদের জানাই সকলকে আমার স্বাগত ওয়েলকাম আমার পরিচিতি আমি তালুকদার আবু হায়াত রসমন দাসত লোক সহকারী অধ্যাপক শান্তাহার মহিলা কলেজ শান্তাহার বগুড়া পাঠ পরিচিতি ইতিহাস দ্বিতীয় পত্র শ্রেণী তৃতীয় বর্ষ দ্বিতীয় অধ্যায় সময় 1:15 তারিখ 18/8/2020 সাল তোমাদের মনোযোগ আকর্ষণ করছি এই ছবি দুইটিতে লক্ষ্য এই ছবি দুইটি একটি পতাকার ছবি আর একটি আইফেল টাওয়ার এটা আসলে কোন দেশে এই টাওয়ারটি আছে সেই দেশের পতাকার ছবি তোমরা অবশ্যই বুঝতে পারছো এটা কোন দেশের পতাকা এটা হচ্ছে ফ্রান্সের পতাকা ফ্রান্সের প্যারিস টাওয়ার পাঠ ঘোষণা আজকে ফরাসি বিপ্লব কি ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান কি ছিল সে সম্বন্ধে আলোচনা করা শিখন ফল এই পাঠ শেষে তোমরা জানতে পারবে ফরাসি বিপ্লব কি তা বলতে পারবে ফরাসি বিপ্লব কেন ঘটে তাও বলতে পারবে শিল্প বিপ্লব পূর্বে ফ্রান্সের অবস্থা সম্পর্কে বলতে পারবে ফরাসি বিপ্লবের সংগঠনে দার্শনিকদের অবদান বর্ণনা করতে পারবে রাজা ১৬তম লুইয়ের রাজসভা যেখানে রাজা ১৬তম লুই তার প্রজাদের সামনে তার সামনে প্রজারা তারা হাত মিনতি করে কিছু নিবেদন আবেদন করছে টেনিস কোর্টের শপথ এই ফরাসি বিপ্লবে তৃতীয় শ্রেণীর লোকেরা টেনিস কোর্টের শপথ নিয়েছে টেনিস কোর্টের একটি স্থানে দাঁড়িয়ে শপথ নেয় সেই জন্য টেনিস কোর্টের শপথ নেয় রাজা ১৬তম লুই এর শাসন আমলে এই ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব হচ্ছে রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠাকে ফরাসি বিপ্লব ফ্রান্স রেভলিউশন ১৭৮৯ ফ্রান্সের শাসকদের চারিত্রিক দুর্বলতা অযোগ্যতার কারণে ১৭৮৯ সালে বিপ্লব শুরু হয় লুই ১৬ ম্যারি অ্যান্টিনিয়ট দার্শনিকদের অবদানের কারণেই ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লব সংগঠিত হয় এক নম্বর দার্শনিক হচ্ছে শার্লস মন্টেস্কু ১৬৮৯ হতে ১৭৫৫ তিনি একটি গ্রন্থ লেখেন সে গ্রন্থের নাম হচ্ছে দি স্পিরিট অফ ল ১৭৪৮ সালে আর একটি দার্শনিক ভলতেয়ার ১৬৯৪ থেকে ১৭৭৮ সাল তার লক্ষ্য ছিল চার্চের দোষ ত্রুটি এবং ধর্মের অন্ধবিশ্বাস কুসংস্কার সম্বন্ধে মানুষকে সচেতন করা তিন নম্বর ঝাঝা ক্রুস ১৭১২ সাল হতে ১৭৭৮ সাল ঝাঝা ক্রুসের জন্ম ১৭১২ তার মৃত্যু হচ্ছে ১৭৭৮ তিনি একটি গ্রন্থ লেখেন সোশ্যাল কন্ট্রাক্ট ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরি হোয়ার হি ইজ ইন চেইন বাংলা হচ্ছে মানুষের কর্তব্য হল সে বন্ধন ছিন্ন করে জন্মগত স্বাধীন সত্তা অর্জন করে রুশোর চিন্তাধারা থেকে বিপ্লবের মূলমন্ত্র ছিল
সাম্য মৈত্রী স্বাধীনতা নেওয়া হয়েছে। রুশো বিপ্লবের মূল মন্ত্র থেকে সাম্য মৈত্রী স্বাধীনতা নেওয়া হয়েছে। 4 নম্বর, ডেনিস দিদারো, তার জন্ম হচ্ছে 1713 সাল, মৃত্যু 1748। তিনি তার বিশ্বকোষ গ্রন্থে মানুষের জন্মগত অধিকার, মানব ধর্ম, শিক্ষা বিষয়ে তথ্যপূর্ণ লেখা ছিল, যা বঞ্চিত মানুষের বিপ্লবের চেতনাকে জাগ্রত করে। এই হচ্ছে দার্শনিকরা যা করে গেছেন সেই কাজগুলো মাধ্যমে ফরাসি ফ্রান্সের লোকদের উদ্বুদ্ধ করেছিল, যার কারণে ফরাসিতে 1790 সালে ফরাসি বিপ্লব ঘটে। তোমাদের বাড়ির কাজ থাকবে ফরাসি দার্শনিকদের রচনা ফরাসি জনগণের মনে নতুন আশা ও প্রেরণা জুগিয়েছিল তা বিশদভাবে অধ্যয়ন করবে। আমি চেষ্টা করছি কিছুক্ষণের জন্য তোমাদের দার্শনিকদের কিছু জন্ম মৃত্যু এবং কিছু বই লেখা নিয়ে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা যদি বাড়িতে বসে আর একবার বাড়ির কাজটি করো তাহলে অবশ্যই তুমি ভালোভাবে দার্শনিকদের সম্বন্ধে যে প্রেরণা জুগিয়েছিল তা বিশদভাবে অধ্যয়ন করলে তুমি অবশ্যই দার্শনিকদের সম্বন্ধে বিস্তারিত লাভ করবে। সকলকে ধন্যবাদ এবং সকলকে আমার রাখবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।